হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। রুমা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসার সঙ্গে আজকে একটা নতুন ভিডিও আমি স্টার্ট করলাম। তো এখন বাজে হলো, এখন হলো সকালবেলা। যাই হোক, তো এখন সকাল 7টা বাজে আর আজকে হলো রবিবার। তো আজকে হলো যাব আমার মেয়ে দিশুকে দেখতে নবোদয় স্কুলে। তোমরা তো এর আগের ভিডিও তো দেখেছো, দিশু হলো নবোদয়ে চলে গেছে আর ওখানে থাকবে 7 বছর পর্যন্ত, ওখানে থাকবে, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে ও বের হবে। তার মাঝখানে আসবে ঘরে, মানে ছুটি ছাটা যখন করে পাবে তখন করে ঘরে আসবে, আর তাছাড়া আমরা ওকে গিয়ে গিয়ে দেখে আসব। তো ওর নবোদয় স্কুলে যাওয়া 1 সপ্তাহ হয়ে গেছে আর এখন পর্যন্ত ওকে দেখিনি। তো ভীষণ খারাপ লাগছে, মনের ভিতরে ছটপট করছে জানো, মানে এক একটা দিন মনে হচ্ছে 1 বছর করে কাটছে। তো যাই হোক, তো আজকে রবিবার, আজকে যাব দেখতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম হয়নি, দেখো সব ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে কথা বলি, তারপরে কাজকর্ম করব। আর তো কাজকর্মগুলো পরে করবো, এখনই মানে একটু আগে ঘুম থেকে উঠেছি। তো কালকে মানে আজকে যাবো দিশুর সঙ্গে দেখা করতে। তো ও কালকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে মাম্মি আমার জন্য কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসতে হবে। তো ও ফোন যখন করেছিল তো আমি লিখে নিয়েছিলাম যে কী কী জিনিস ওর জন্য নিয়ে যেতে হবে। তো এই যে জিনিসগুলো সব কেনা হয়ে গেছে, বিকেলবেলা কালকে বিকেলে যাই মানে মার্কেট থেকে সব কিনে নিয়ে আসা হয়ে গেছে। তো কালকে এত বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, যার কারণে আমি মানে মার্কেটের বা কোনো ভিডিও ব্লগ করতে পারিনি কালকে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য। তো যা যা কিনেছি তোমাদেরকে এখন আমি এই তো দেখাবো। আর হলো আমি তোমাদেরকে বলেছিলাম যে হলো দিশুর সঙ্গে দেখা করতে, ওর 1 সপ্তাহ হয়ে গেছে কিন্তু নবোদয় স্কুলে চলে যাওয়া। হ্যাঁ, তো আর হলো তোমাদেরকে আমি বলেছিলাম যে ওকে হলো মাসের হলো থার্ড রবিবারে মানে সানডেতে দেখা করতে দিবে। তো না, আমি ওটা ভুল শুনেছিলাম, তো পরে শুনলাম যে মাসের হলো 2nd সানডে আর 4th সানডে, এই 2 দিন দেখা করতে দিবে। আর ওকে একটা স্মার্ট কার্ড তৈরি করে দিয়েছে, ও হলো সপ্তাহে 1 দিন 2 দিন করে ফোনে কথা বলতে পারবে, আর সেটা আমরাই রিচার্জ করে দেবো, 200 টাকা করে এরকম নেবে, মানে টাকাটা আমরা দিয়ে দেবো, ওরা রিচার্জ টিচার্জ সব কিছু করে নেবে। আর স্মার্ট কার্ডটাও তৈরি হয়ে গেছে, তো ও আমাকে একদিনই ফোন করেছিল। যাই হোক, তো আমি ওকে গিয়ে বলবো বাবা রোজ একটু করে আমাকে ফোন করো, মনটা মানে খারাপ লাগে। তো যাই হোক, তো ফোন করে বলেছিল যে মাম্মি এই সমস্ত জিনিস আমার জন্য নিয়ে এসো। তো সেই সমস্ত জিনিস কেনা হয়ে গেছে। তো প্রথমে এই যে ডায়েরিটা, ও বলেছিল যে মাম্মি আমি নবোদয় যদি পাশ করে যাই, আমি নবোদয় স্কুলে যদি আমার অ্যাডমিশন হয়ে যায় তাহলে তুমি একটা আমাকে সুন্দর দেখে ডায়েরি কিনে দিবা। তো এই যে এই ডায়েরিটা কেনা হয়েছে, তো কালকে গিয়ে এই ডায়েরিটা কেনা হয়েছে মার্কেটে। এই ডায়েরিটা কিনেছে, ডায়েরিটা শুধু না অনেক কিছু কেনা হয়েছে, এই যে ডায়েরিটা কেনা হয়েছে। তারপরে ও বলেছিল যে মলাট মানে বই খাতা দিয়ে দিয়েছে স্কুল থেকে, তো মলাট লাগাতে হবে, তার জন্য এই যে মলাটের মানে কভার মানে বুক নোটবুক টেক্সট বুক ওগুলো তো সব কভার লাগাতে হবে, তো এগুলো নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে। আর বলেছিল চার্ট পেপার, তো এই যে চার্ট পেপার নেওয়া হয়েছে। আর বলেছিল যে একটা হলো রেজিস্টার করার জন্য, রেজিস্টারের বললো যে এরকম একটা বুক কিনতে বলেছিল, নোটবুক, তো এই নোটবুকটা নেওয়া হয়েছে। আর বলেছে যে মাম্মি একটা হলো পকেট ডিকশনারি নিবা, তো এই যে অক্সফোর্ডের একটা পকেট ডিকশনারি নেওয়া হয়েছে। এই যে আর এই যে অক্স পেন বলেছিল যে 5টা ব্ল্যাক আর 5টা ব্লু কালারের পেন নিবা, তো এই যে 4টা আমার কাছে আছে, 4টা 5 6 7 1 2 3 4 5 6 7টা আছে, আর 3টে রিশু নিয়েছে, ও খেলছে, তো এই পেনগুলো নিয়েছি। ও বলেছিল যে মামি এই পেনগুলো নিয়ে আসবা। আর এই যে কাজু কিসমিস ওকে দিয়ে দিয়েছিলাম, কাজু কিসমিস এগুলো সব কিছু, বিস্কিট তারপরে চিপস টিপস এগুলো সব ওকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বাবা দিব দিব, তো ওগুলো সব ওকে দিয়ে দিয়েছি। আবার এই যে কাজু কিসমিস এগুলো কালকে নেওয়া হয়েছে, এগুলো দিয়ে দিব। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এই যে কিসমিসটা, এর মধ্যে কাজু আর বাদাম আছে, আর এর মধ্যে কিসমিস আছে, এগুলো নেওয়া হয়েছে। আচ্ছা খাবা, এই দেখো রিশুকে আমি এখানে বিস্কিট কাজু কিসমিস সব দিয়েছি, ও খাচ্ছে না, শুধু নিয়ে ছড়াচ্ছে। আর হলো ওকে হলো যখন যায় বলেছিলাম যে ওকে জামা প্যান্ট এগুলো কিনে দেওয়া হয়েছে, নতুন নতুন প্রি কোয়ার্টার প্যান্ট 2-3টে দেওয়া হয়েছে। আর বাবা
আচ্ছা খুলে দিচ্ছি, তুমি এটা লেখো। এই দেখো পেন গুলো ও নিয়েছিল, শুনে খেলছে। তো নতুন নতুন দু তিনটা থ্রি কোয়ার্টার প্যান দেওয়া হয়েছে, তো ও আবার বলেছিল যে মামি আমাকে আরো দুটো মতন থ্রি কোয়ার্টার প্যান দিও। তো এই যে একটা লাল রঙের নিয়েছি, আর একটা যে একই রকম এই যে ব্লু কালারের নিয়েছি। কেমন হয়েছে প্যান গুলো, জিনিসপত্র গুলো বলো কমেন্টে। তোমরা তো কেউ কমেন্ট করো না, জানি না কেউ আমার ভিডিও দেখে কিনা। তো এই যে এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে, আর কি নিলাম, ও এই যে এখানে আমি একটা আমার টপ নিয়েছি, এই টপটা নিয়েছে 700 টাকা, 740 টাকা নিয়েছে এই টপটা। আর এই প্যান্ট গুলো 150-150 করে 300 টাকা নিয়েছে। আর এই যে রিসুর জন্য এমনি যে ঘরে পরার জন্য এই প্যান্ট গুলো নেওয়া হয়েছে রিসুর জন্য, এই তো এগুলোই নেওয়া হয়েছে। আর স্কুল থেকে আমাকে খাতা বই পেন সবকিছু দিয়ে দিয়েছে, বললো যে মামি খাতা কলম সব, মানে কলম তো কলম দিয়েছে কিনা সেটা বলেনি, বললো খাতা আর হলো বুক মানে পড়ার বই এগুলো সবকিছু ওকে দিয়ে, বাবা পড়ে যাবা, তো ওইগুলো খাতা বই এগুলো ওকে দিয়ে দিয়েছে। এখানে আসো, এখানে আসো, পড়ে যাবো পড়ে যাবো, আমি দিচ্ছি আসো এখানে বসো, তো ওগুলো দিয়ে দিয়েছে। আর হলো স্কুল ড্রেসটা প্রথমবার আমাদেরকে বানিয়ে দিতে হবে, তো স্কুল ড্রেসটা বানিয়ে একদম ওর সঙ্গে দিয়ে দিয়েছি, মানে ও যেদিন হোস্টেলে যায় নবোদয় সেদিনই স্কুল ড্রেসটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এনাও এনাও, স্কুল ড্রেস দেওয়া হয়ে গেছে, আর কিছু জামা কাপড় নতুন কিনে দেওয়া হয়েছিল, ওগুলো তোমাদেরকে দেখাইনি। তো কালকে মার্কেটে গেছিলাম, যেগুলো জিনিসপত্র কালকে কিনেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখালাম। তো এই তো সব দেখানো হয়ে গেল, আর একটু পরে যাব, একটু সকাল সকালে বের হবো, কারণ ওর সঙ্গে একটু বেশি সময় যেন কাটাতে পারি সেই জন্য। তো যাই হোক, কাজকর্ম হয়নি, চটপট কাজকর্ম করি, স্নান টান করবো, পুজো করব। তো স্নান পুজো করে তারপরে রান্না করতে যাব। আর ও বলেছে যে মাম্মি কালকে ফোন করে বললো যে মাম্মি আমার জন্য যখন আসবে, মানে আজকের কথা বলেছিল, কালকে বলতে আজকের কথা, যে হলো আমার জন্য লুচি আর পায়েস তৈরি করে নিয়ে আসবা। তো লুচি পায়েস এখন বানাবো একটু, আর ভাবছি যে রান্না কি করি, রান্না ভাবছি ডিমের ঝোল ভাত শর্টকাট রান্না করব। তো চলো তার আগে কাজকর্মগুলো করি, বিছানা পিছানাগুলো তুলি, ঘরটর মুছে স্নান টান করে পুজো করে তারপর রান্না করতে যাব। লুচি পায়েস রান্না করব ওর জন্য, আর আমাদের জন্য দেখি শর্টকাটে ডিমের ঝোল ভাত করব। তো ভাতটা তো আমি বললাম যে বাবু ভাত তরকারি চিকেন টিকেন কিছু নিয়ে যায়, তো মানা করছে না, ভাতটা আনতে হবে না, লুচি পায়েস শুধু নিয়ে আসো। আর খাবার জিনিস বলতে এই যে এগুলো নিয়ে নেওয়া তো হয়েছে, আর যাওয়ার সময় রাস্তা থেকে একটু আপেল আর কলা নিয়ে নিব, এই নিয়ে যাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপরে একদম পরে কথা হচ্ছে, স্কুলে গিয়ে আবার দেখাবো, কথা বলা হবে। তো দেখো ডিকশনারিটা পুড়ে গেল, এই দেখো রিফু পেনগুলো সব ফেলছে। তো চলো আমি গুজগাছ করি, কাজকর্মগুলো করি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে বিছানাটা আমি তুলবো, আর এদিকে দেখো রিশুকে মুড়ি দিয়েছিলাম, ও মুড়ি খেতে চেয়েছিল জন্য, তো একটা মুড়িও খায়নি, সব মুড়ি বিছানায় ফেলে ছিটিয়েছে, তো মুড়িগুলো আমি তুলে নিলাম। আর যেই বিছানা চাদরটা পাতা ছিল দেখো সেটাই টেনে তুলে ঝেড়ে আবার সুন্দর করে এটাই বিছিয়ে দিচ্ছি। আর আজকে না সব কাজকর্মগুলো আমাকে ফুল এনার্জির সঙ্গে করতে হবে, কেন বলো তো, আজকে আমি খুব হ্যাপিতে আছি, আনন্দে আছি, কারণ আমার দিশুর সঙ্গে দেখা করতে যাবো, এক সপ্তাহ হয়ে গেছে জানো, মেয়েটাকে দেখিনি, মনে হচ্ছে কতদিন ধরে মেয়েটাকে দেখিনি। তো যাই হোক, এই দেখো বিছানাটা সুন্দর করে আমার গুছানো হয়ে গেল, আর এদিকে আমি এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, মানে এই ঘরের না গোছ গাছটা সব কমপ্লিট হয়ে গেল, বিছানাটা দেখলে সুন্দর করে পেতে নিলাম, আর ঘরটাও বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা আমার মোছা হয়ে গেল, আর এখন আমি স্নানে যাব, স্নান টান করে পুজো করে তারপর রান্নায় যাব। আর এইদিকে দেখো রিশু, রিশুরও স্নান টান সব কিছু হয়ে গেছে, ও বসে বসে এই দেখো কার্টুন দেখছে, বিছানাটা দেখছো না এখন কত সুন্দর, একটু পরে সব এলোমেলো করে দেবে। আর আমার স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে, আজকে কলা নকুলদানা আর মিশ্রি এই ভোগ দিয়েছে, তো এই যে সুন্দর করে পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একদম রান্না করতে চলে যাব। আমি সোজা কিচেনে চলে এসে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি, আর এখানে দেখো রিসুর খিচুড়িটাও আমার হয়ে গেছে, আর নিচে ভাতটা আছে। আর এখানে ডিমের ঝোল করবার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু জিরে পাউডার আছে, আর এখানে না কাঁচা লঙ্কা রসুন আদা পিষে নিয়েছি। আর তোমরা জানোই আমরা কাঁচা লঙ্কা দিয়েই মানে তরকারি খাই। তো যাই হোক,
পাঁচটা ডিম রান্না করছি দুয়ালার নামে, আর রিসুর ডিমটা যেন সেদ্ধই রেখে দিই। তো আজকে না মনের ভুলে রিসুর ডিমটা আমি ভাজা করে ফেলেছি। তো যাই হোক, ডিম ভাজাগুলো আমার হয়ে গেল, এগুলো তুলে নিলাম। আর কড়াইয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যে এই দেখো মশলাগুলো দিয়ে ভেজে কষিয়ে সেদ্ধ করা আলুগুলো এই দেখো ছেড়ে দিলাম। আর কাঁচা লঙ্কার তরকারি তো ওই জন্য কালারটা কেমন হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা বেশ ভালো হতো। তো যাই হোক, ঝটপট করে ডিমের ঝোল আর ভাত আর কিছু রান্না করবো না আজকে। আর এদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, আর রিসুর ডিমটা না ঝোলে দিইনি, কারণ ওর ঝাল লাগবে। ওর ডিমটা আলাদা করে তুলে রেখেছি, পরে খিচুড়ির সঙ্গে ওকে খাইয়ে দিব। তো ডিমের ঝোলটা দেখো হয়ে গেছে। আর দিশুর জন্য লুচি পায়েস করে নিয়ে যাবো, সেই জন্য তেল, ময়দার প্যাকেট আর দুধের প্যাকেট আনা হয়ে গেছে এই দেখো। আর এই পাশে আমি গ্যাসটা না ভালো করে মুছে নিয়েছি, ডিমের ঝোল রান্না করলাম তো সেই জন্য। আর এই দেখো আমি এই যে পায়েসটাও বসিয়ে দিয়েছি, পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে। আর এই যে আমি খেজুর গুড় দিয়ে দিলাম, মানে খেজুর গুড় একটুখানি ছিল জানো তো, দিশু না খেজুর গুড়ে পায়েসটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওইটুকুটা ছিল ওইটুকুটাও আমি দিয়ে দিলাম। আর পায়েসটা হয়ে গেছে, আর আমি নামানোর আগ দিয়ে খেজুর গুড়টা দিই। এই যে খেজুর গুড়টা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে দিব, না ছাড়া না দুধটা অনেক সময় কেটে যায়। আর এই পাশে দেখো কড়াই আমি তেল দিয়ে বসে রেখেছি, মানে তেলটা গরম হওয়ার জন্য লুচি ভাজা করব। আর আজকে না বেশ একটু আনন্দ লাগছে, মানে দিশুর সঙ্গে দেখা করতে যাবো তো সেই জন্য, মানে মনে হচ্ছে যেন কত বছর পর আমি আমার দিশুকে দেখব আর দিশুর সঙ্গে দেখা করতে যাব। এক সপ্তাহ কিন্তু হয়েছে, তার মধ্যে দুদিন ফোনও করেছিল, আর আজকে সকালবেলাও কিন্তু 10টার দিকে আমাকে একবার ফোন করেছে। ফোন করে বলছে মাম্মি তুমি কখন আসবা, তো আমরা 10টার দিকে বের হতে চেয়েছিলাম, কিন্তু কি বলো তো ও বললো যে মামি 10টার দিকে এসো না, 12টা সাড়ে 12টার দিকে এসো, কারণ 10টার দিকে আমার টিউশন আছে। তো যাই হোক, এই জন্য আমি ভাবলাম যে তাহলে ধীরে সস্তে এখন করি। তো এই যে লুচি পায়েসটা তো হয়ে গেছে, আর এই যে লুচিগুলো ভাজা করছি। তো যাই হোক, ময়দার লুচি ও খেতে ভালোবাসে, ওই জন্য ময়দারই লুচি করছি, কিন্তু একটু কড়া করে ভাজছি, তো ওই জন্য দেখো লুচির কালারগুলো একটু লাল লাল হয়ে গেছে। লুচিগুলো সব ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। আর জানো আমি না লুচিগুলো ময়দা দিয়ে তৈরি করলাম, কিন্তু কি বলতো একটু ভাজাটা কড়া হয়ে গেছে, সেই জন্য দেখো কালারটা লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে এই যে কিছুটা পরিমাণ লুচি আমি ভরে নিচ্ছি আমার দিশুর জন্য, গরম গরম ফুলকুল লুচি টিফিন বক্সের মধ্যে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম। আর অন্য একটা টিফিন বক্সের মধ্যে পায়েসটা নিয়ে নেবো। তো এখানে দেখো অন্য একটা টিফিন বক্স মুছে নিয়ে নিলাম, আর এর মধ্যে এই যে পায়েসটা আমি নিয়ে নিচ্ছি। আর আমার দিশু জানো খেজুর গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, আর আজকে আমি ওর জন্যই বিশেষ করে খেজুর গুড়ের পায়েসটা বানিয়েছি। আর জানো আমার দিশু না মাছ মাংস ডিমের থেকে মিষ্টি জিনিসটাই বেশি পছন্দ করে। তো দেখো টিফিনটা আমার ভরা হয়ে গেল, আর টিফিনের মুখটা একটু ফাঁকা রেখেছি, কারণ গরম আছে তো সেই জন্য। আর এদিকে চলে এসেছি, এদিকে এসে দেখো জামা কাপড়গুলো সব ফোল্ড করছি, আর আমরা সবাই তৈরি হয়ে গেছি, আমি তোমাদের দাদা ভাই রিসু। আর এদিকে দেখো কয়েক সেট আমি জামা কাপড় নিয়ে নিয়েছি, আর এই যে বেডশিটটাও নিয়ে নিয়েছি, আর নিচে বালিশটা এটাও নিয়েছি, এগুলো ওর জন্য নিয়ে যাবো। আর এখানে এই যে থ্রি কোয়ার্টার প্যান্টগুলো যে কিনেছিলাম সেগুলো প্লাস্টিকে ঢুকিয়ে নিলাম, আর এই যে জামা কাপড় সেগুলো আমি প্লাস্টিকে নিয়ে নিচ্ছি, আর বেডশিটটাও নিয়ে নেবো। কি বলতো বাইচান্স যদি রাস্তায় বৃষ্টি আসে না, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এত কিছু ব্যবস্থা, মানে বৃষ্টি যদি আসে তাহলে তো ভিজে যাবে, আর প্লাস্টিকে নিলে মনে করে ভিজবে না, সেই জন্য প্লাস্টিকে নিয়ে নিলাম, পরে বড় ব্যাগে নিয়ে নেবো। আর এদিকে দেখো আমি পেনগুলো, ডিকশনারি, ডায়েরি এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। ডিকশনারিটা তো মনে করো ওই ব্যাগে নিলাম, পেনটা, ডিকশনারিটা, ডায়েরি আর এই রেজিস্টার বুকটা, এই দুটো হলো অন্য একটা আলাদা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে তারপর নেবো। আর এই যে বড় ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে নেবো। আর এদিকে দেখো একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে বালিশটা আমি জড়িয়ে নেবো, মানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এত কিছু পরিকল্পনা, এত কিছু ব্যবস্থা আমি করছি যদি ভিজে যায় সেই জন্য। আর দিশু যখন না 10টা থেকে আমাকে ফোন করেছিল, তখন বলেছিলো মাম্মি আমার জন্য একটা এক্সট্রা বালিশ নিয়ে আসবা, পায়ের নিচে নিয়ে ঘুমাবো, মানে ওর পায়ের তলায় না একটা বালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস আছে সেই জন্য ও বলেছিলো, সেই জন্য আমি এই বালিশটা নিলাম। আর এক্সট্রা বেডশিট একটা নিতে বলেছিলো, কারণ ওকে যখন পাঠিয়েছিলাম ওখানে একটা বেডশিট দিয়েছিলাম, মানে নবোদয় যখন পাঠিয়েছিলাম তখন ওকে একটা বেডশিট দিয়ে দিয়েছিলাম, তো ওটা নোংরা হয়ে গেছে, তো সেই জন্য আরও একটা বেডশিট আমি নিয়ে নিলাম। আর ওকে আমি বলেছিলাম যে তুমি ওখানে কোনো জামা কাপড় কিচ্ছু ধোবে না, যা নোংরা হবে সাইড করে আলাদা করে রেখে দেবে, আমি গিয়ে যাই নিয়ে আসবো, নিয়ে এসে ধুয়ে আবার পরের বার যখন যাবো সেগুলো আমি তোমার জন্য নিয়ে যাব, এরকম আমি ওকে বলে দিয়েছিলাম। সেই জন্য ও মানে কোনো কিছু ওখানে ধোয় না, আমি যে এক সেট যেই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওগুলো পরবে, আর ওগুলো যেগুলো নোংরা হয়েছে সেগুলো নিয়ে আসবো। আর এদিকে দেখো আমি এই যে চিপস টিপস এগুলো নিতে ভুলে গিয়েছিলাম, তো আবার এই যে প্যাকেটের মধ্যে চিপস, তারপর মুগ ডাল, তারপর কাজু কিশমিশ, বিস্কিট এগুলো সব নিয়ে নিলাম, আপেলও নিয়ে নিলাম। আপেলটা ভেবেছিলাম রাস্তায় যাওয়ার সময় নেবো, তো যখন বললো যে মামি 10টার দিকে ফোন করেছিল, তখন বললো যে 10টার দিকে না আসলেও হবে, 12টার দিকে বেরোলেই হবে, তো সময় ছিল, এই জন্য তোমাদের দাদা ভাই আবার আপেলটা আর কলাটা নিয়ে চলে এসেছে। তো আপেলটা এর মধ্যে আমি নিয়ে নিলাম, আর এই ব্যাগটা মোটামুটি আমার ভরা হয়ে গেছে। আর এই যে কলাটা
ব্যাগটা আমি অন্য একটা প্লাস্টিকের মধ্যে এটা হাতে নিয়ে নেবো, এই ব্যাগের মধ্যে নিলে না চটকে যাবে। আর আমি ভাবছি যে কিছু ছাড়া পড়েনি তো, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি তো, আর কিছু ছাড়া পড়েনি আমার তো মনে হচ্ছে। আর অন্য একটা ব্যাগের মধ্যে লুচি পায়ে সেটা নিয়ে নিলাম, আর এর মধ্যে কলাটা নিয়ে নেবো। আর দুটো ব্যাগ মোটামুটিভাবে একদম প্যাকিং হয়ে গেছে, গোছাগুছি একদম কমপ্লিট, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। দেখলাই তোমরা সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে এখন বের হবো। এখন আসলো বৃষ্টি, মানে সকাল থেকে ঝিরিঝিরি সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তারপরে টানা রৌদ্র। আর এখন বাজে কয়টা বলো তো? এখন পাক্কা 12টা বাজে। তো এখন হলো বের হবো, দেখো বৃষ্টি চলে আসলো, তো কী করি, বের হতেই হবে। ভাবছি যে বাইকে করে যাব, এর আগে অটো করে গিয়েছিলাম, এমনি স্কুলেও অন্যান্য কাজের সময়ও অটো করে গিয়েছিলাম। অটো ভাড়া 700 টাকা নেয়, আর বাইকে গেলে মানে 100 টাকার মধ্যেই হয়ে যায়। তো ভাবছি বাইকে যাব, তো বৃষ্টি চলে আসলো, দেখি নিচে যাই কী হচ্ছে। আর এই যে দেখো দুটো ব্যাগ গুছিয়ে নিলাম, তো চলো বের হয়, স্কুলে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এই দেখো এটা নবোদয় বিদ্যালয়ের মেন গেট, আমরা নবোদয় বিদ্যালয়ে চলে এসেছি। আর এখানে সব প্যারেন্টসকে সিগনেচার করে হোস্টেলে যেতে হচ্ছে। আর আজকে যেন কোনো প্যারেন্টসকে কিন্তু তাদের গাড়ি টাড়ি কোনো কিছু ভেতরে ঢোকার অনুমতি দেয়নি। অন্যদিন কিন্তু আমাদের সবাইকে গাড়ি বাইক স্কুটি অটো যার যেটা আছে সেটা নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছিলো, কিন্তু আজকে কোনো অ্যালাউ করেনি ভেতরে যাওয়ার। তো এই দেখো আমরা চলে এসেছি নবোদয় বিদ্যালয়ের ভেতরে একদম। আর এই যে এটা একটা গেট এখানে এসে তৈরি হয়ে গেছে, সব প্যারেন্টসরা এসেছে দেখা করার জন্য। আজকে লাস্ট সানডে, এই জন্য এত ভিড়, সব প্যারেন্টসরা দেখতে এসছে মানে বাচ্চাদেরকে। আর এই তো আমরাও চলে এসেছি, তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওর হোস্টেল পর্যন্ত, আর তোমাদের দাদা ভাই আর ইশু আগে আগে। তো চলো, ইশু কী করছে হোস্টেলের মধ্যে কে জানে, খুব সুন্দর জায়গাটা জানো, চারদিকে গাছ টাছ আছে, পাহাড় টাহাড়, পাহাড়ের মাঝখানে একদম দিদির সঙ্গে দেখা করতে আসছ। হ্যাঁ এই দেখো আমরা একদম হোস্টেলের কাছে চলে এসেছি, আর এখন না 1:30 বেজে গেছে, আর 1:30 দিকে ওদের লাঞ্চ টাইম। তো এই দেখো শিবালিকা হোস্টেল মানে হাউস আর এই যে উদয়গিরি হাউস দুটোই মোটামুটি বন্ধ করে বাচ্চারা সব খেতে চলে গেছে। আর এই যে দিশো খেয়ে টেয়ে চলে এসছে থালা নিয়ে হাতে। আর এই দেখো হাউজের পেছনে মানে উদয়গিরি আর শিবালিকা পাশাপাশি দুটো হাউজ আছে, মানে দুটোই গার্লস হোস্টেল, দুটোর আবার নাম দিয়েছে, দুটা এ হাউস আর বি হাউস। তো যাই হোক, তো এ হাউসেও মেয়েরা থাকে, বি হাউসেও মেয়েরা থাকে, আর বয়েজ হোস্টেল অন্যদিকে আছে। তো এই হাউজের পিছনে বসে বসে দিশুকে আমি এই যে লুচি পায়েস খাইয়ে দিচ্ছি, ও খুব পছন্দ করে, ও এখন একটু খেয়ে এসছে, যাই হোক তাই চা একটু খাও বাবা। তো এই যে বসে বসে খাচ্ছে ও, আর খুব খুশি আমাদেরকে দেখে হয়েছে, আর তার থেকেও বেশি খুশি আমরা হয়েছি, মনে হচ্ছে আমার মেয়েটাকে কতদিন পর আমি দেখলাম, কাছে পেলাম, আর কতদিন পর ওকে নিজে হাতে কিছু রান্না করে আমি খাওয়াচ্ছি জানো। এই যে আমরা স্কুলের পিছনে বসে গল্প করছি, আর দিশুর জন্য লুচি পায়েস নিয়ে এসেছিলাম, এখানে বসে বসে খাইয়ে দিলাম, মানে হাউসের ভিতরে ঢোকার মানে অ্যালাউ নেই, পারমিশন দেয় না প্যারেন্টসদেরকে, বাইরেই বসে থাকতে হবে। যারা যারা মানে যত প্যারেন্টস এসছে বাচ্চাদের সঙ্গে দেখা করতে, সবাই বাইরে আমাদের মতন এরকম বসে আছে, ওই যে পিছনে বসে আছে। আমার দিয়ে দেখ, ওখানে হোস্টেলের ভিতর ঢুকে গেছি, ম্যাডামকে পারমিশনে ঢুকেছে, ম্যাডাম ঢুকতে দেয় না কোনো ব্যালেন্সকে। আমি বললাম যে একটু দিশুর বেড টেডগুলো ঠিক করে দেয়, আর ওর যেগুলো জামা কাপড় ধুতে হবে সেগুলো একটু নিয়ে নিই, কিন্তু বললাম তো ঢুকতে দিলে তোর জামা কাপড়গুলো সব নিয়ে নিয়েছি, বেড টেডগুলো ঠিকঠাক করে দিচ্ছি, আর সব তো এলোমেলো করে আছে জানোই, বাচ্চা মানুষ জামা কাপড়গুলো ঠিকঠাক শুকোতে দেয় না, সব ভিজা একদম জানো, সব নিয়ে নিয়েছি। তো চলো, আর হলো সব প্যারেন্টসরা নিচে বসেই মানে বাচ্চাদের সঙ্গে দেখা করছে, খাওয়া দাওয়া করছে।
আর জানো 10টার দিকে আসলেই ভালো হতো, 10টার দিকে আসতে চেয়েছিলাম কিন্তু দিশু মানা করলো যে মামি 10টার দিকে এসে কোনো লাভ নেই, কারণ 1টা থেকে 5টা পর্যন্ত প্যারেন্টসদের দেখা করার সময়। তো সেই জন্য আমরা 12টার দিকে বের হয়েছিলাম, আর মানে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে 1:30টা বেজে গেছে, আর বেশিটা সময়ের সঙ্গে কাটাতে পারিনি জানো। আর তোমাদের দাদা ভাই আবার 3টা থেকে ডিউটি আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে ওর সঙ্গে দেখা করে আমরা বের হচ্ছিলাম। তো ও আসার সময় দেখো ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে, আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, মানে ওর মনটা খারাপ, আর তার থেকেও বেশি মন খারাপ আমাদের হচ্ছিল। আর ওর সামনে যদি আমরা ভেঙে পড়ি, কান্নাকাটি করি, তাহলে ওর মন আরও খারাপ লাগবে, যে কারণে আমরা মানে শক্ত হয়েছিলাম ওর কাছে। বেগলি আতায়? আচ্ছা, কিদার গাড়ি আনি বলো? আচ্ছা 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 আচ্ছা, এখন চলে যাওয়ার পালা। তো দেখো দিশু ভীষণভাবে কান্না করছে, মনটা খারাপ হয়ে গেছে, আর আমাদেরও মনটা খারাপ হচ্ছে। আর এই দেখো দাঁড়িয়ে থেকে বাই করছে, তো ভীষণভাবে আমারও কষ্ট লাগছে জানো, মানে ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু ওকে আমি দেখাতে পারছি না। বলছি বাবা আবার আসবো, জানি তো তোমরা মাসে দুটো করে রবিবারই দেখতে দিবে, সেকেন্ড সানডে আর হলো ফোর্থ সানডে। তো যাই হোক, মানে সন্তান দূরে থাকার কষ্টটা যে কী, তো মানে যাদের সন্তান দূরে ছিল বা আছে বা থাকে তারাই শুধু বুঝবে, মানে ভিতরটা আমার ফেটে যাচ্ছিল জানো। তো যাই হোক, কী করবো, আসতে হবেই। আর আমার দিশু যেন খুব ভালো সুন্দর সুস্থ থাকে, তোমরাও সবাই কামনা করো খুব ভালো থাকে, আর খুব ভালোভাবে পড়াশুনো যেন করে। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে খুব ভালো সুস্থ থাকো, টাটা বাই বাই।